রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআন যখন আপনি আমি স্টাডি করব, তখন এই কোরআন আপনাকে একটি নাম দিবে। সেই নামটি কি? 22 নম্বর সুরা আল হজের 78 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন। এখন মুসলিম যখন রেখেছেন, তখন আপনাকে আমাকে মুসলিম রূপে চলতে হবে রবের কিংডমে। এবং 3 নম্বর সুরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার যথাযথ ভাবে তাক অর্জন করো, তোমরা আর কোনো অবস্থায় মরবে না মুসলিম নামে ছাড়া। এখন প্রশ্ন হলো, রবের কিংডমে এত সব টাইটেল আর এত সব নাম, এগুলি কে দিল আর এর জন্য কি আল্লাহ অনুমতি দিয়েছেন? আর মুসলিমরা রবের কিংডমে কোনোদিন কি এই নামগুলি নিয়ে নিজেদেরকে প্রচার করবে? যেমন ধরুন, কেউ মালিকি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ জাহিরি, কেউ বাতিনি, কেউ হাম্বলি, কেউ লামাজহাবি, কেউ পীরের মুরিদ, কেউ সালাফি, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফি, কেউ দেওবান্দি, কেউ বেরেলভি, কেউ আগাখানি, কেউ রাফেজি, কেউ বুহেরি, কেউ দাউদি। এই নামগুলি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি। আল্লাহ যখন বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তখন আমি মুসলিম। এখন মজার জিনিস হলো, যারা এই সকল প্ল্যাটফর্মগুলি তৈরি করে নিয়েছে, আর সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কিংডমে ভারত উপমহাদেশে আমরা দেখতে পাই, শিয়াদের মাঝে রয়েছে 32টি দল উপদল, সুন্নিদের মাঝে শত শত, সালাফিদের মাঝে শত শত, আবার ওদেরই উপদলের ভিতরে আরো ছোট ছোট দল রয়েছে। বিশ্বের ইতিহাস আজ কি কি বলছে? আপনি একটু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে যাবেন, আপনাকে যখন কোন কাদিয়ানি সমাজ সামনে আসবে, তখন সে কি বলবে? আমি হচ্ছি আহমাদিয়া মুসলিম জামাতের। আহমাদিয়া ঠিক আছে, গোলাম আহমদ কাদিয়ানি কি তারা মানে, কিন্তু মুসলিম শব্দটি কেন ব্যবহার করছেন তারা, আমার তো বোধগম্য না। শিয়াদেরকে যখন বলবেন, তারা বলবে আমরা শিয়া মুসলিম, অথচ তারা শিয়া মুসলিম না, তারা শিয়া মুসলমান। আমাদের দেশে যারা সুন্নি সমাজ রয়েছে, দেওবন্দি বলেন, সাদ গ্রুপের তবলিগি বলেন, হিফাজত বলেন, তরিকাত বলেন, পীর সাহেবদের মুরিদ চরমোনাই, আটরশি, শর্ষিনা, কুতুববাগ, দেওয়ানবাগ, এই সব যারা রয়েছে মাইজ ভান্ডার, এরাও নিজেদেরকে বলছে এরা মুসলিম। মূলত এরা সবাই মুসলমান। মুসলিম এবং মুসলমান এরা কখনো এক হতে পারে না, কারণ মুসলমান নামটি আল্লাহ তাআলার দেওয়া না, মুসলিম নামটি আল্লাহ তাআলার দেওয়া। তা আপনি এবং আমি যদি এই দুটি আয়াতের দৃষ্টিতে রবের কিংডমে বসবাস করি, তাহলে অবশ্যই আমাদেরকে মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিদের থেকে মুক্ত হয়ে চলতে হবে। যারা নিজেদের নামের সাথে বিভিন্ন ফেরকা, পার্টি, মাসলাক, মাঝহাবের হয়ে চলাফেরা করছেন, তাদের জানা উচিত এই কোরআনের 6 নম্বর সুরা আল আনআম এর 159 নম্বর আয়াতে। আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ কি বলছেন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাযহাব আবিষ্কার করে নিয়েছে, ফিরকা এবং মাসলাক তৈরি করে নিয়েছে, আর নানান মাজাবে ভাগ হয়ে গেছে, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই, তাদের কাজকর্ম আল্লাহ তাআলার উপরে ন্যস্ত রয়েছে, তিনি তাদেরকে বলে দেবেন যে সব কাজকর্ম তারা করেছে। এখন যারা ফিরকা পার্টিতে চলে গেল, যেমন আমাদের দেশে আজ রয়েছে কি,
মৃত্যু এরশাদের পার্টি, জাতীয় পার্টি, খালেদা জিয়ার পার্টি, বিএনপি, হাসিনার পার্টি আওয়ামী লীগ, এরা সবাই পার্টিবাজিতে ব্যস্ত, একে অপরকে ঘৃণা করে চলেছে। আর পার্টির যারা প্রধান টাইপের, এরাই মূলত লুটপাট করে দেশটাকে শেষ করে ছেড়ে দিয়েছে। এখন আপনাকে বাংলাদেশি হয়ে চলাফেরা করতে সমস্যা কোথায়? কিন্তু আপনার সাথে বিভিন্ন ধরনের উপাধি লেগে আছে, দেখতে হবে এই উপাধিগুলি বৈধ কিনা। যদি বৈধ না থাকে তাহলে নিজের জীবন থেকে এগুলি কর্তন করে ফেলুন। আর মুসলিম দাবি করলে, শান্তিপ্রিয় দাবি করলে শুধু মুসলিম নামেই চলুন, এটি যথেষ্ট হবে, কারণ এই নামটি আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।